সূরা কাহাফ যদি কোন মুমিন মুসলমান শুক্রবার জুমার দিন তেলাওয়াত করে মদিনার কামলেওয়ালা নবীজি বলেছে যে তার জন্য বিগত জুমা পর্যন্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেয় যেই বান্দা দুনিয়ার বুকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছিল আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জন্য একটা নূর দান করবেন অন্ধকারের মধ্যে সেই নূরের কারণে সে চলতে পারবে সে সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে সূরাতুল কাহাফ আমার সন্তানকে বলতে হবে সন্তান তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওলি হওয়ার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করো আমার মেয়েকে বলতে হবে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করো আমার স্ত্রীকে বলতে হবে আমার স্বামীকে বলতে হবে আমার আব্বা আম্মাকে উপদেশ দিতে হবে এবং আমি নিজে ওই সূরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা সূরাতুল কাহাফ এই সূরাতুল কাহাফ যখন নাজিল হয় এটা নাজিল হয় মক্কায় কোথায় নাজিল হয় এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত উপদেশ দিয়েছেন যে উপদেশ শুনলে মানুষ আল্লাহওয়ালা হবে নবী প্রেমিক হবে আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বাধ্য হবে বলি আলহামদুলিল্লাহ এই সূরাটি যখন নাজিল হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 70,000 ফেরেশতা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় অবতরণ করলেন এই সূরাটি নিয়ে তখন তার সাথে ছিল 70,000 ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা কাহাফ যদি কোন মুমিন মুসলমান শুক্রবার জুমার দিন তেলাওয়াত করে মদিনার কামলেওয়ালা নবীজি বলেছে যে তার জন্য বিগত জুমা পর্যন্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি নূর দান করবেন কাকে যেই ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে যেই ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এমন একটা নূরের ঝলক ফেলাবেন এমন একটা নূর দান করবেন তার পা থেকে নূরের আলোতে আলোকিত হয়ে আল্লাহর আসমান পর্যন্ত চলে যাবে শুধু তাই নয় হাশুরের দিনে কিয়ামতের ময়দানে যখন অন্ধকার আচ্ছন্ন হবে যখন অন্ধকার হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যেই বান্দা দুনিয়ার বুকে সূরাতুল কাহাফ তেলাওয়াত করেছিল আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার জন্য একটা নূর দান করবেন অন্ধকারের মধ্যে সেই নূরের কারণে সে চলতে পারবে সে সরাসরি সে জান্নাতে প্রবেশ করবে আমরা এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে চাই কি চাই না সবাই বলে চাই কি চাই না এই জন্য এই সূরা সূরাতুল কাহাফ আমার সন্তানকে বলতে হবে সন্তান তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওলি হওয়ার জন্য সূরা কাহাফ তেলাওয়াত করো আমার মেয়েকে বলতে হবে তুমি সূরা কাহাফ তেলাওয়াত করো আমার স্ত্রীকে বলতে হবে আমার স্বামীকে বলতে হবে আমার আব্বা আম্মাকে উপদেশ দিতে হবে এবং আমি নিজে ওই সূরা কাহাফ তেলাওয়াত করব